হ্যালো এভিওান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট তোমরা যারা ডাব্লুবিপি মেন দু হাজার বাইশের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে ইংরেজি তোমাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পেপার কারণ এখান থেকে টোয়েন্টি ফাইভ তোমাদের মার্ক থাকবে ওকে এই টোয়েন্টি ফাইভের মধ্যে তোমাকে অবশ্যই টোয়েন্টি প্লাস পেয়ে ভালো একটা র্যাঙ্ক করতে হবে তার জন্য তোমাকে প্রত্যেকটা মক টেস্ট মনোযোগ দিয়ে দেখতে হবে এবং বেসিক কনসেপ্টগুলো অবশ্যই দেখতে হবে ঠিক আছে এবং অবশ্যই তোমরা এগুলো নোট করে রাখবে কারণ এগুলোর ওপর বেশ করে তোমাদের প্রশ্ন পরীক্ষায় থাকবে দেখো প্রথমে তোমাদের যে কোশ্চেনটা রয়েছে এই ধরনের কোশ্চেন অবশ্যই তোমরা প্রত্যেকটা রিভাইজ করবে কারণ এখান থেকে মক টেস্টের মধ্যে তোমরা রিভাইজ করতে হবে মেন পরীক্ষাকে টার্গেট করার জন্য দেখো লেমনস আর সোল্ড ড্যাস দ্য ডজন ইন দ্য মার্কেট তাহলে এখানে দেখো মানে লেমন মার্কিন লেবুগুলো বিক্রি হয় ডজনে ইন দ্য মার্কেট বাজারে তাহলে অবশ্যই তোমাকে এই যে অপশান ডি রয়েছে বাই প্রিপোজিশানটা ব্যবহার করতে হবে অর্থাৎ ডজনে বিক্রি হয় তাহলে অবশ্যই তোমাকে এই বাই প্রিপোজিশানটা ব্যবহার এখানে তুমি অবশ্যই করবে যদি ডজন থাকে তাহলে ঠিক আছে পরবর্তী আমি দেখে নেব তোমরা প্রত্যেকে দেখো থ্রো এ স্টোন ড্যাশ দ্য ফিয়ার ডগ দেখো থ্রো এ স্টোন অর্থাৎ পাথর ছুঁড়ে মারার কথা বলা হচ্ছে দ্য ফিয়ার্স ডগ অর্থাৎ হিংস্র কুকুরের দিকে তাহলে অবশ্যই তোমাদের এখানে যে অপশান অনুযায়ী চুজ করতে হবে অপশান এ অর্থাৎ অ্যাড অবশ্যই তোমাদের এখানে ব্যবহার করতে হবে ঠিক আছে তোমরা প্রত্যেকে কিন্তু উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করবে কারণ এখানের মধ্যেই তোমাদের কি করে নিতে হবে রিভাইজ করে নিতে হবে দেখো ইরোর রয়েছে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ এখান থেকে তিন থেকে চার বা চার থেকে পাঁচ কিন্তু তোমরা ইরোর পোর্শন থেকে অবশ্যই কোশ্চেন দেখতে তোমরা পাবে প্রত্যেকটা ইরোরের বেসিক কনসেপ্টগুলো তোমরা মনে রাখার চেষ্টা করবে এবং অবশ্যই খাতায় নোট করে রেখে দেবে এখানে বলা হচ্ছে এভরি ওয়ান অ্যাটেন্ডেন্ট দ্য সেমিনার এক্সেপ্ট রামন অ্যান্ড আই তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু অবজেক্টিভ কেস অনুযায়ী এখানে হ্যাঁ অবজেক্টিভ অবজেক্টিভ কেস অনুযায়ী এখানে যে তোমাদের আই রয়েছে আয় কিন্তু এখানে হবে না এখানে অবজেক্টিভ কেস অনুযায়ী তোমাদের মি ব্যবহার করতে হবে অর্থাৎ এভরি ওয়ান অ্যাটেন্ডেন্ট অর্থাৎ সবাই উপস্থিত ছিলেন দ্য সেমিনার সেমিনারে এক্সেপ্ট ছাড়া রমন অ্যান্ড মি অর্থাৎ আমি এবং রমন ছাড়া সবাই কিন্তু সেমিনারে অ্যাটেন্ড ছিল ঠিক আছে নেক্সট রয়েছে দেখো আরেকটা তোমাদের ইর রয়েছে এখানে বলা হচ্ছে যে এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ওয়ার গিভেন এ প্যাকেট অফ সুইটস ওকে তোমরা ভালো করে ফলো করবে যদি এভরি থাকে এবং এ তার অ্যান্ডের পরেও এভরি থাকে তাহলে আপকামিং যে ভাবটা থাকবে সেটাকে সবসময় তোমাদের কিসে হতে হবে সেটাকে সবসময় তোমাদের সিঙ্গুলার ফর্মে হতে হবে কিন্তু ওয়ার কিসে রয়েছে ওয়ার প্লুরারে রয়েছে ফ্লুরাল হবে না এখানে তোমাদের সিঙ্গুলার হবে অর্থাৎ কী ওয়াজের পরিব ওয়াজ হবে ওয়ারের পরিবর্তে ঠিক আছে ওয়াজ হবে তোমাদের সঠিক ক্যান্সার অর্থাৎ এভরি বয় প্রত্যেকটি ছেলে অ্যান্ড এভরি গার্ল প্রত্যেকটি মেয়ে ওয়াজ গিভেন দেওয়া হয়েছিল এ প্যাকেট অফ সুইটস অর্থাৎ মিষ্টির প্যাকেট ওকে নেক্সট রয়েছে দেখো এখানে তোমাদের অনট করতে হবে অন হু নোস এভরিথিং যে সমস্ত কিছু জানে তাদেরকে কী বলা হয় তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে অমনি বলা হয় যে সমস্ত কিছু জানে ওকে নাম্বার সিক্স কোশ্চেনে চলে যাব দেখো ভয়েস চেঞ্জ রয়েছে সি হ্যাজ রিটিন লেটার্স দেখো সি হ্যাজ রিটেন লেটার্স তাহলে বুঝতে পারছো এটা তোমাদের প্রথমে সাবজেক্ট অনুযায়ী ব্যবহার করতে হবে যেহেতু এখানে ওয়াজ রয়ে হ্যাজ রয়েছে তাহলে বুঝতে পারছো এটা কিন্তু পারফেক্ট রয়েছে পারফেক্ট টেন্সে রয়েছে কোন পারফেক্টে রয়েছে পাস্ট পারফেক্ট অর্থাৎ পাস্ট পারফেক্টে এটা রয়েছে তাহলে কী করে করবে দেখো এবং অবশ্যই আশা করি অ্যান্সারগুলো প্রত্যেকে দিয়েছো অবশ্যই তোমাদের এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি কারণ লেটার্স তোমাদেরকে সাবজেক্টে নিয়ে আসতে হবে লেটার্স যেহেতু এস যুক্ত আছে সেহেতু অর্থ অবশ্যই তোমাকে হ্যাব করতে হবে তারপর অবশ্যই তোমাদের বিন করতে হবে ঠিক আছে বিন কেন বুঝতে পারছো কারণ এটা পারফেক্ট টেন্সে রয়েছে বলে ওকে তারপরে ভার্ভের থার্ড ফর্ম ভারবেের থার্ড ফর্ম ছিল বাই বসে এখানে হার অবশ্যই বসাতে হবে কারণ এখানে সি রয়েছে ঠিক আছে সি রয়েছে বলে অবশ্যই তোমাকে হার ব্যবহার এখানে করতে হবে পরবর্তী রয়েছে দেখো ইডিয়ম ফ্রেজ তোমাদের মিনিং করতে হবে প্রত্যেকে পারবে ইনে টাইট কর্নার ঠিক আছে প্রত্যেকে পারবে অ্যান্সারটা সঠিক কি হবে এবং অ্যান্সারটা প্রত্যেকে দিয়েছো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার ডিফিকাল্ট সিচুয়েশন অর্থাৎ কঠিন সিচুয়েশন হচ্ছে ইনে টাইট কর্নার ওকে পরবর্তী রয়েছে দেখো সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট তোমাকে করতে হবে কী রয়েছে দেখো এইভাবে কিন্তু তোমাদের পরীক্ষায় তিন থেকে চার মার্ক অবশ্য তোমরা পেয়ে যাবে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্টে ভালো করে তোমরা ফলো করবে ঠিক আছে কিভাবে এগুলো করা হচ্ছে দেখো এভরি এক এবং এখানে এখানে সিক্স হবে ঠিক আছে এক আর সিক্স অর্থাৎ একে এটা প্রথমে অবশ্যই থাকবে এবং এটা শেষ সাবজেক্টে তোমাদের থাকবে শেষে অর্থাৎ ছয় শেষ সাব শেষ সেন্টেন্সটা তোমাদের থাকবে তাহলে এই যে তোমাদের পি কিউ আর রয়েছে পি কিউ আর এস রয়েছে এটাকে তোমাকে সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট করতে হবে তাহলে এভরি ওয়ানের পরে কোনটা বসা পি কিউ আর এস কোনটা প্রথমে তুমি নিয়ে আসবে দেখো এভরি ওয়ান যেহেতু এখানে বলা হচ্ছে অর্থাৎ এখানে সাবজেক্ট ব্যবহার করা হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু তোমাদের এখানে যে হু রয়েছে অর্থাৎ এখানে তোমাদের প্রোনাউন হিসাবে ব্যবহার করা হয়েছে হু হু বলতে এখানে কে হু বলতে এখানে এভরি ওয়ানের কথা বলা হচ্ছে অবভিয়াসলি প্রথমে তোমাকে এই যে আর রয়েছে এটাকে তোমাকে প্রথমে ব্যবহার অবশ্যই করতে হবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো প্রথমে এটা তোমরা অবশ্যই ব্যবহার করবে তারপরে তোমাকে দেখতে হবে যে প্রথমে আর কোথায় আছে দেখো অপশানগুলো তোমরা একবার দেখে নাও আর কোথায় রয়েছে দেখো আর কিন্তু অপশান এই সি এ প্রথমে আর রয়েছে তাহলে বাকিগুলো দেখার আর কোনো তোমার দরকার নেই ঠিক আছে এই বেসিক কন সেপগুলো বা ট্রিক্সগুলো তোমরা অবশ্যই মনে রাখবে আর প্রথমে রয়েছে মানে অবশ্যই তোমাদের এখানে আরের পরে কিউ রয়েছে আরের পরে অবশ্যই তোমাদের কিউ রয়েছে কিউ তোমাকে দুইয়ে করতে হবে তারপরে এখানে এস রয়েছে তিন নাম্বারে করতে হবে তারপরে পি রয়েছে অর্থাৎ পিকে চার নম্বরে তোমাদের এইভাবে অ্যারেঞ্জ করে দিতে হবে ঠিক আছে প্রত্যেকে বুঝতে পেরেছো এইভাবে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করবে পরবর্তী রয়েছে দেখো ন্যারেশন চেঞ্জ খুবই গুরুত্বপূর্ণ তিন থেকে চার কিন্তু অবশ্যই তুমি ন্যারেশন চেঞ্জ পেয়ে যাবে বা দুই থেকে তিন অবশ্যই তোমরা পেয়ে যাবে ভালো করে ফলো করো আই সেড টু ইউ ইউ প্লে ক্রিকেট ইন দ্য ইন দি ইন দিস ফিল্ড ঠিক আছে তাহলে তোমরা বুঝতে পারছো সেড টুর পরিবর্তন কী তোমাদের ব্যবহার করতে হবে এবং অ্যান্সারটা প্রত্যেককে দিয়েছ সঠিক অ্যান্সার হয়ে যাবে অবশ্যই অপশান এ শেড টুর পরিবর্তন অবশ্যই টোল্ড ব্যবহার করতে হবে এখানে লিঙ্কার অনুযায়ী দ্যাট এখানে ইউ প্লে ক্রিকেট ইন দিস ফিল্ড তাহলে বুঝতে পারছো এটা কন্টেন্সে রয়েছে এটা কিন্তু রয়েছে প্রেজেন্ট প্রেজেন্ট সিম্পিল প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পিল প্রেজেন্টে রয়েছে তাহলে এটাকে তুমি যদি ইনডাইরেক্ট করো ইনডাইরেক্ট যদি করো তাহলে অবশ্যই তোমাদের কী হবে পাস্ট ইনডিফিনাইট বা সিম্পল পাস্টে হবে তাহলে বুঝতে পারছো সিম্পল পাস্টের স্ট্রাকচার কী ভার্ভের সেকেন্ড ফর্ম তোমাকে ব্যবহার করতে হবে তাহলে এখানে প্লে রয়েছে প্লে সেকেন্ড ফর্ম অবশ্যই প্লেট তোমাকে ব্যবহার করতে হবে এবং এখানে দিশ রয়েছে দিশের পরিবর্তে অবশ্যই তোমাদের ড্যাট লিখে দিতে হবে ঠিক আছে এইভাবে অবশ্যই তোমাদেরকে করতে হবে পরবর্তী কারেক্ট স্পেলিং তোমাদেরকে করতে হবে আর্গুমেন্ট তোমাকে তোমাদের কোনটা সঠিক হবে এবং অ্যান্সারটা প্রত্যেকে করেছো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এখানে এ ইজ দ্য রাইট অ্যান্সার আর্গুমেন্ট ওকে নেক্সট রয়েছে দেখো এখানে তোমাদের সিমিলি করতে হবে সিমিলি মানে আমি এর আগে বলেছি এবং তোমাদেরকে প্রত্যেকে রিকোয়েস্ট করব যে তিনটে কিন্তু ভিডিও তিনটে তোমাদের ভিডিও কিন্তু অলরেডি আমি প্লে তোমাদের প্রোভাইড করেছি প্লে লিস্টে গিয়ে অবশ্য তোমরা কিন্তু এই ভিডিওটি ভালো করে দেখে নেবে তাহলে প্লে সিমিলি সম্পর্কে তোমাদের পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে হি ইজ হি ইজ অ্যাজ স্ট্রং স্ট্রং হচ্ছে শক্তিশালী কার মতো শক্তিশালী কি রয়েছে গট ক্যাট অক্স লাইন তাহলে অবশ্যই এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে কি অপশান বি অক্স ওকে নেক্সট রয়েছে দেখো ফ্রেজাল ভাব রয়েছে সঠিক মিনিং তোমাদের ফাইন্ড করতে হবে পুট আপ উইথ এর সঠিক মিনিংটা কী হবে এবং অ্যানসারটা প্রত্যেকে দিয়ে ফেলেছো টলারেট হবে এর সঠিক মিনিং ওকে নাম্বার থার্টিন কোশ্চেনে চলে যাব দেখো অ্যামা অ্যামামেন অ্যাডামেন্ট ঠিক আছে অ্যাডামেন্ট অ্যাডামেন্ট কথার অর্থ হচ্ছে কি জেদি বা এক গুয়ে তাহলে সঠিক অ্যানসারটা বা সঠিক নিয়ারেস্ট মিনিং কী হবে ইস্টু বন হবে সঠিক নিয়ারেস্ট মিনিং একগুয়ে বা জেদি ওকে নাম্বার এখানে চলে যাব 14 ফোরটিনে কী বলেছে দেখো ব্রিটাল ব্রিটাল কথার অর্থ হচ্ছে ভঙ্গুর ঠিক আছে তো সঠিক অ্যান্সার বা অপোজিট ওয়ার্ড কী হবে অপোজিট ওয়ার্ড হয়ে যাবে স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী ওকে পরবর্তী চলে যাব দেখো প্রভাব রয়েছে কোনটা সঠিক প্রভাব হবে যার বাংলা হচ্ছে নাচতে না জানলে উঠোন বাঁকা আশা করি প্রত্যেক অ্যান্সারটা পারবে কারণ এখানে এগুলো আমি বারবার তোমাদের সাথে শেয়ার করেছি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুল অর্থাৎ নাচতে না জানলে উঠোন বাঁকা এই ধরনের ক্লাস তোমরা যদি প্রত্যেক দিন পেতে চাও এবং নিজেকে ইম্প্রুভমেন্ট করতে চাও এবং নিজেকে অবশ্যই টোয়েন্টি ফাইভের মধ্যে আউট অফ তোমাকে টোয়েন্টি ক্লাস পেতে হলে অবশ্যই তোমাকে ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখতে হবে এবং অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ক্লাসের জন্য যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেলটি অন করে রাখো এবং এই মক টেস্টের মাধ্যমে অবশ্যই তোমরা ভালো করে রিভিশন করে দাও ওকে ধন্যবাদ তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং এইভাবে ক্লাসগুলো তোমরা দেখতে থাকো এবং আমাকে সাপোর্ট করতে থাকো এবং পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই একটা লাইক করবে থ্যাংক ইউ প্রত্যেকে ভালো থেকো টেক